লোকসভা নির্বাচনের প্রেক্ষণত ওদালগুড়ি জেলার প্রতীক চিহ্ন মুক্তি করলে নবনিযুক্ত আয়ুক্ত রাহুল সুরেশে। আয়ুক্ত কার্যালয়ত আয়োজিত এক সভাত এই প্রতীক চিহ্ন মুক্তি করে আয়ুক্তগাকে। ভারত ভূটান সীমান্তর বর্ণদ্বীপ বিলুপ্তপ্রায় পহুর ফটো সম্বলিত প্রতীক চিহ্ন মুক্তি অনুষ্ঠানত উপস্থিত থাকে আয়ুক্ত কার্যালয় সমূহ বিষয়া কর্মচারী। আর এই সন্দর্ভত এক প্রতিবেদন আগবাইছো মুসাদ্দিক হুসেনের। হয়, এই মুহূর্তত মই আসলে উপস্থিত আছো ওদালগুড়ি জেলা আয়ুক্তর কার্যালয়ত। আর ইতিমধ্যে ওদালগুড়ির বাবে একটা সুখবর, আজিরপর ওদালগুড়ি এটা মই মোর ভিডিও জার্নেলিস্ট বাবুরিয়ানে দেখুয়াইছে। এইটো হৈছে আসলে সাগরিকা পহু, আর এই সাগরিকা পহুটো আসলে ওদালগুড়িত আছিল আর বর্ণদ্বীপ অভয়ারণ্যত। আর এই বর্ণদ্বীপ অভয়ারণ্যত 1982 চনত আসলে এই বর্ণদ্বীপ অভয়ারণ্যখন সেই সময়ত এইখান সরকার অভয়ারণ্য হিসাবে স্বীকৃতি প্রদান করেছিল। আজি এইটো আসলে যে প্রতীক সাগরিকা পহু ওদালগুড়ির জেলার একটা প্রতীক হিসাবে চিহ্নিত হব। আর আনুষ্ঠানিকভাবে মুকলি করলে জেলা আয়ুক্ত তেখেত রাহুল জাবের সুরেশ ডাঙরিয়াই। মই পোনে পোনে তেখেতর ওসরলে জানিম। পোনপ্রথমে আসলে আপনার স্বাগতম জানাইছো। আসলে ওদালগুড়ির বাবে একটা ভাল খবর, আপনি আহি পোনপ্রথমবারের বাবে ওদালগুড়ির একটা চিহ্ন প্রতীক চিহ্ন আপনি উন্মোচন করলে, এই মুহূর্তে আসলে কি কব এই মুহূর্তে? নমস্কার, আমি আজি মানে আমার ইলেকশনের সুইপ ক্যাম্পেইনের অন্তর্গত আমার ওদালগুড়ি আর আমার দরং HPC মানে জেলাত আমি আমার সাগরিকা পক্ষ যে আছে, যেহেতু আমার বোর নদী ওয়াইল্ড লাইফ স্যাংচুরিত, যার কারণে কনজারভেশন এফর্টস বহু বছরেরপরা চলি আছে। তো সেই কারণে আমি আজি এই আমার জেলার ম্যাসকট বলে আমি আজি উদ্বোধন করেছো, উদাল আমি নাম দিছো। উদ্দেশ্যটা সেইটাই হল যে ভোটিংটা বাড়াবই লাগিব, লগতে আমার যে ই আছে আমার ওয়াইল্ড লাইফ আছে তারে প্রতি আমার রাইজর মাজত এটা সজাগতা আহিব লাগিব, আর এই দুটার মিলাপ হব বলে আমি ভাবি আমি এই পদক্ষেপ হাতত লৈছো। মই আশা করিম আর মই অনুরোধ করেছো আমার ওদালগুড়িবাসী আমার জেলার রাইজক ভোটার সকলক, যাতে অহা 26 আমার এপ্রিলত যে আমার ভোটিং হব তাত আপনালকে আগবাড়ি আহিব। আর লগতে আমার যে উদাল আছে মানে আমি সাগরিকা পখুজ আছে, তো তারে আমার জেলার যে এতিয়া কিছুমান মানে পপুলেশন যে আমি কনজারভেশন কারণে লাগি আছো, তাতে আপনালকে যাতে যোগদান করিব বলে মই আশা করেছো। ধন্যবাদ। নিশ্চিতভাবে আসলে এয়া আছিল আয়ুক্তগৰাকী, আর এইটাই হয়েছে আসলে ওদালগুড়ির একটা প্রতীক চিহ্ন। আর বিশেষভাবে আজি এতিয়া বর্তমান বর্ণদ্বীপ যে অভয়ারণ্য, এই বর্ণদ্বীপ অভয়ারণ্যত এই আসলে যে জন্তুটো আসলে ওদালগুড়িবাসীর একমাত্র বিশ্বর ভিতর ওদালগুড়ি এই বর্ণদ্বীপ অভয়ারণ্যতে আছিল, যার কারণে আসলে 1982 চনত সেই সময়ের সরকারে আসলে হেৰি কৰিছিল। আর আনুষ্ঠানিকভাবে আমি ইতিমধ্যে আয়ুক্তগৰাকী কলে আমাৰ লগত আজি আছে এজন শিক্ষক, মই তেখেতৰপৰা জানিম। আর এই গোটেই আসলে ইয়ার একটা ইতিহাস আছে, কিন্তু এই যে জন্তু আজি কিন্তু আমার মাজেরপৰা দুষ্প্রাপ্য হৈ গৈছে, কি কব এই মুহূর্তে দাদা? এইটো আসলে 1982-ত এই ফুগৰি পহুটোর প্রটেকশনের কারণে এই বর্ণদ্বীপ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটো বনোৱা হৈছিলে। আর সেইকাৰণে আমি সকলে মিলি সুইপর যেটা আমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে নয় ওদালগুড়ি জেলার কারণে সেপারেটলি আমি ইয়াক মানে এটা প্রতীকপট হিসাবে ললো, এটা শুভঙ্কর বলে কয় শুভঙ্কর হিসাবে লৈছো, যাতে